বিটিআর নির্বাচনত হঠাৎ আটাইতকৈ চর্চিত ব্যক্তিজনে হৈ পৰিছে হিমন্ত বিশ্ব শর্মা। হিমন্ত বিশ্ব শর্মা যতেই যায় তাতেই চর্চা। কংগ্রেসে নির্বাচনী সভায় আক্রমণের লক্ষ্য হিসেবে বাছি লয় হিমন্ত বিশ্ব শর্মাক। হাগ্রামের মহিলা আক্রমণের লক্ষ্য হিসেবে বাছি লয় হিমন্ত বিশ্ব শর্মাক। মাত্র ইউপিপিএলে নিরবতা অবলম্বন করে, আর একদরে হিমন্ত বিশ্ব শর্মায় সকলকে সমালোচনা করলেও ইউপিপিএল ক্ষেত্রে নিরবতা অবলম্বন করে। সে বহুতে কব বিচারিছে ইউপিপিএল আর বিজেপির মাজত বুঝাবুঝি আছে। ইউপিপিএল আর বিজেপির মাজত বুঝাবুঝি থাকার কোনো নির্দিষ্ট তথ্য এতালেকে অহা নাই। হিমন্ত বিশ্ব অস্বীকার করেছে, রাজনীতিত অস্বীকার করবই, কিন্তু হাগ্রামা মহিলায় গুরুতর অভিযোগ উত্থাপন করেছে যে ইউপিপিএল হাতত হঠাৎ ইমান ধন আহিল কেনেক। হাগ্রামা মহিলার অভিযোগ হিমন্ত বিশ্ব ইউপিপিএলক ধন দিছে, ধন দিছে নাগপুরেরপা। হাগ্রামায় আজি এক দীঘলীয়া সাক্ষাৎ প্রসঙ্গত বহু বিতর্কিত বক্তব্য আগবাই হাগ্রামার সেই বক্তব্যর আনকাট রূপ, অসম্পাদিত রূপ আমি আপনার দেখাবলৈছো। ইব্রাহিম আলী আমার দলত যোগদান করেছে, আর এনেকা দুইজনমান আছে আর মতো জয়েন করব। মুঠতে খুব ভাল সিম্বল বলে আমি কব পাই, যেহেতু সবে বুঝি পাই পেলাই আমার দলত যোগদান করেছে বা আমার লগত একেলগে সরকার বনার ক্ষেত্র সহযোগ করবলে আগবাড়ি আছে। তার কারণে মানে ইব্রাহিম আলী ডাঙরিয়াক মানে ধন্যবাদ জানাইছো। আর আমি সকল জাতি জনগোষ্ঠীক একতা করে আমি কাম করার ইচ্ছা আছে আমার, আর আমি করে যাম। কোনবা মুসলিম কোনবা রাজবংশী বলে আমি কাকো এভয়েড করা নাই। মুঠতে আমার দলত সবে আছে, সব জনগোষ্ঠীর মানুষ আছে, সকলকে লই পেলাই আমি কাম করে যাব। হীরাহরণে ঘনিষ্ঠ আসলে দেখে, কিন্তু কেউ বিপদ যাওয়া ভাবে আপনি? নাই, মই এইটো হীরাহরণিয়ার ঘনিষ্ঠ আছিল, বহুত এনেকুৱা ঘনিষ্ঠ মানুষ আমার দলত যোগদান করেছে, অকল ইব্রাহিম আলী নহয় আরো আহি আছে, আরো আহি আছে। মুঠতে বিটিসিত যে শান্তি বজায় রাখব লাগে সকল জাতি জনগোষ্ঠীয়ে সেটা বুঝি পাইছো, আর আমি একেলগে থাকি আমি কাম করে যাব। ইতিমধ্যে যাকালি বিপিফরা ইব্রাহিম আলী যোগদান করার পিছত নিশা আলফার তেখেত ভাবুক যে হত্যার ভাবুকি দিছে, এটা কোন আলফা হয়? আলফা হয় না নহয়, আলফাই এনেকা ইব্রাহিম আলীক কেউ ধমকি দিব মই না জানো, আলফা তো নিদিব নাকি এনেকা? না তো তেখেত সোশ্যাল মিডিয়াতে প্রচার করেছে ইব্রাহিম আলী। ও হব পারে, তেতিয়াহলে এটু আমি আলোচনা করে চাম আলফার লগত হয় না নহয়, যদি হয় ক্ষমা খোঁজাটা ভাল। আপনি সঘনে কক্লাবাড়ি সমষ্টিত আহি আছে? কক্লাবাড়ি সমষ্টিত মই যোৱাকালি তো নাছিলে, ধীরাতে আছিল, যোৱাকালি মই আহি পেলাই ইয়াত থাকিছে, আর আজি পুরা কক্লাবাড়ি ঘুরিম। মই উদ্দেশ্য কি কক্লাবাড়ি সঘনে আহা উদ্দেশ্য তো? কক্লাবাড়ি প্রমোদ বড়ো আছে, প্রমোদ বড়ো হারাব লাগে, উদ্দেশ্য এটাই। আর কইবাড়ি ওহাকালি মই যাম, প্রমোদ বড়ো হারাব লাগে। ইয়াত আপনি হেমন্ত বিশ্ব শর্মায় এক সপ্তাহ থাকিলেও নিজিকিব, এক সপ্তাহ থাকিলেও নিজিকিব এই কক্লাবাড়ি আর কইবাড়ি। হিমন্ত শর্মা আর আপনার বাকযুদ্ধখন কেউ তীব্র গতিত বাড়ি আছে, কারণ কি? বাড়িব তো দামি না, বাড়িব তো মতো আলো প্রথম প্রায় হিমন্ত বিশ্ব শর্মার নাম লই। সর্বানন্দ সোনোয়াল ডাঙরিয়ায় চিফ মিনিষ্টার হব, তাতে পুরাই লাগিছে। ইতিমধ্যে হল শান্তি চুক্তির জড়িয়ে উগ্রপন্থী সমূহ করলে আপনার সারেন্ডার করলে, কিন্তু এটাও তাদের বহুত সমস্যা সমাধান হওয়া নাই। নাই, এইটো আমি কইছো এন ডি এফ বিৰ যিমান লিডারে হোক বা আমার খেদারে হোক বা সাপোর্টারে হোক, মই কৈছো আমার বিটিসি নির্বাচন তো যাব দিয়ক, ইয়ার পিছত আপনার রিহাবিলিটেশন যেটা প্রোগ্রাম মই সরকারের লগত আলোচনা করে আরম্ভ করি, এটু পারিম আমি। সরকার গঠন করার পিছত ফার্স্ট আপনার পদক্ষেপ কি হব? সরকার গঠন হওয়ার পিছত ফার্স্ট পদক্ষেপটা হব মাটির পাট্টা বিতরণ করা, এটু এক নম্বর প্রায়োরিটি, এটু আমি দুই মাস ভিতরে শেষ করব গোটাই বিটিসি। হেমন্ত বিশ্ব শর্মা আছে না, কিমান ক্রোধ বা রিসিভ করেছে পিছত হিসাব পাম আমি। আর হেমন্ত বিশ্ব শর্মা তো এই খার্বি আলঙ্গর পর পয়সা আনিছে আমি জানো, এই এই আমার পাগলটো শিবটো কি নাম আসলে আপনি অল্প সাবধান হোক, এই খার্বি আলঙ্গর পয়সা তো বেশি নিদিবি, পিছত
মই গভর্নমেন্ট আহিলে ধরা খাব হিমন্ত বিশ্ব শর্মা সারদা কেলেঙ্কারী আর জুলির বাজার জড়িত মেলা জড়িত আছে তার এন সি এল সর 1000 কোটি হিসাব নাই মেলা লুই বাজার আছে সারদা আছে আর ওই যে কিবা কিনি হয়ে থাকে এই যে করোনা করোনাও আছে আর ওই যে এপিএসসি মেলা তার হিসাব নাই তেখেতের সপন কি উলিয়াবা কি সপন তেখেতের রচনা করে আছে তেখেতে হিমন্ত বিশ্ব শর্মাই এই আগর পরাই এনেকুয়া আমি কইছো না কোনো জায়গার পার্মানেন্ট থাকি পেলে কি কাম করিব নোৱাৰে আগত আলফাও করেছিল আশু করেছিল তারপর খেদা খাইছে খেদা খাইছে আর ইয়ার পিছত এই যে কংগ্রেসত সময় পেলাই থাকিলে ইয়াতেও ভাল কি কাম করিব নোৱাৰিলে কেলেঙ্কারি এতিয়া মানে সেফটি জায়গা বিচারি পোৱা নাই বিজেপির আরামত আছে কি এতিয়া এই যে করোনা ওলাই আছে এটু ওলা পিছত আর কতবা মানে কতবা যাব আর কি এটা তো ওলা নাই করোনার কেলেঙ্কারি তো ওলাব পিছত বিটিসি রাজধানী কক্সবাজার আজি পুনৰ অস্ত্র ভান্ডার উদ্ধার হয়েছে বাথগুড়িত কক্সবাজার বাথগুড়িত কারণ এইবিলাক হিমন্ত বিশ্ব শর্মার বস্তু হিমন্ত যিখিনি মাল পাইছে সব হিমন্ত বিশ্ব শর্মার